নতুন একটা পাওয়ার ব্যাংক কিনলাম, তো সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করা। আসলে পাওয়ার ব্যাংকটা নিল 1645 টাকা তারাস থেকে। এটা পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংকটা বলে হইতেছে 3টা ফোন একসাথে চার্জ দেওয়া যাবে। 2টা পোর্ট দেখতেছি, একটা USB-C আর 2টা আগের জেনারেশনের, ওইটা মনে হয় 2.0 আই গেস। আচ্ছা, এখানে দেওয়া আছে 2 ইনপুট পোর্টস টাইপ সি অ্যান্ড মাইক্রো, 3 আউটপুট পোর্টস। ওকে, এখানে ফিচারগুলি বলা আছে। যাই হোক, জিনিসটা দেখি, ভিডিও বেশি বড় করতে চাই না আসলে, খালি কী কিনছি এটাই দেখানোর জন্য, জাস্ট আনবক্স করার জন্য। এটা আমি খুলছিলাম আগে, তাও এইভাবে এই জিনিসগুলো ছিল। এই যে কাগজটা আছে ভিতরে, এটা কেবল আছে USB-C, অ্যাকচুয়াল পাওয়ার ব্যাংকটা। পাওয়ার ব্যাংকটা একটা সাইডে বাটন আছে, বাটন প্রেস করলে LED-টা জ্বলে। LED-তে 84% বড় করে 22.5 ওয়াট লেখা। আচ্ছা, কেবলটা একটু ফোনের সাথে চার্জ দিই, তো USB-C আমার ফোনটা দেখি চার্জ আছে কি না, এখনো অন নাই ফোনটা। আচ্ছা, ওটা দিয়ে আপনাকে আইফোনটা দেখাই। আইফোনের এটা যেহেতু ইউজ করতে পারবো না, একটা আইফোনের কেবল লাগাই নিতেছি USB-C পোর্টে, লাগাই নিলাম আর দিলাম। চার্জ হচ্ছে সেটিংসে, যে যদি দেখি ব্যাটারি চার্জ হচ্ছে। ইন্ডিকেটর কি দেখায় LED-তে চার্জ হইলে? এখানে দেখায় না। আবার অ্যান্ড্রয়েডটা একটু দেওয়ার চেষ্টা করি, দেখি কোনো কিছু চার্জ ছিল না কোনটাই। ভুল লাগে বলছি, সরি, উল্টা পাশেরটাই দেই। দুইটা তো কনকারেন্ট চার্জ হওয়ার কথা। চার্জ হচ্ছে, এই যে লাইট চললো। একটা আইফোনটাও দিয়ে দেখি, আইফোনটাও দিলাম। এটাও চার্জ হচ্ছে, এটাও চার্জ হচ্ছে, দুইটা ডিভাইস আমার কাছে এখন আপাতত নেই, সেটা দেখাইতে পারলাম না। তো এটাই ছিল এই পাওয়ার ব্যাংক জয় রুম 22.5। ভিডিও আর লং করতে চাই না, তারা আসলে এটা কিনবেন জাস্ট তাদের দেখানোর জন্য যে জিনিসটা আসলে কেমন। সাইজটা আমার আইফোনটা হলো 10R, তো 10R-এর সাথে যদি সাইজ কম্পেয়ার করেন, এই যে থ্যাংক ইউ।